প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে বৃহস্পতিবার 4 জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভা হওয়ার কথা ছিল, তবে সেই সভা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওবায়দুল কাদেরের সঙ্গে আমাদের সভা হওয়ার কথা ছিল, তবে সেটি স্থগিত করা হয়েছে। সভা কবে হবে তা পরে জানানো হবে। এর আগে বুধবার 3 জুলাই ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রীয় নেতার মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছিলেন ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া। গত 30 জুন এক সংবাদ সম্মেলনে সর্বজনীন পেনশনের স্কিম প্রত্যাহারের দাবিতে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এরপর 1 জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি চলছে। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।